আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি ইন্ন আলহামদুলিল্লাহ ও সালাত সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ বরেন্দ্র অনলাইন টেলিভিশন রাজশাহীর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের জনপ্রিয় অনুষ্ঠান রমজানুল মুবারক অনুষ্ঠানটি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে যারা রয়েছেন কাছে দূরে দেশে দেশের বাইরে সমস্ত দর্শক শ্রোতা ভাই বোনদের আমরা জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পবিত্র মাহে রমজানের গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে সত্রোয় রমজান বদর দিবস নিয়ে আলোচনা করেছিলাম আপনারা নিশ্চয়ই শুনেছেন আজকেও আমরা আসলে ইতিহাস তো অনেক বড় শিক্ষা অনেক বড় সেই বদর দিবস নিয়ে আমরা আরও কিছু নতুন তত্ত্ব নিয়ে কথা বলবো আজকে আমাদের স্টুডিওতে বদর দিবস নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক গবেষক এইচ এম শহীদুল ইসলাম অধ্যক্ষ রাজশাহী দারুসালাম কামিল মাদ্রাসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক শ্রোতা আমরা এইচ এম শহীদুল ইসলাম সাহেবের সাথে পরিচয় হয়ে নিলাম আমরা বদর দিবস নিয়েই আলোচনা করব। আল্লাহ সুবাহ যে বদর দিবসে ইসলামের বিজয় দান করেছেন এটা বিশ্ব ইতিহাসে ইসলামের ইতিহাসে এক বিরাট শিক্ষা রয়েছে দল মত জাতি বর্ণ নির্বিশেষে সবার কাছেই এজন্যই যে এটা ইসলামের প্রথম বিজয় যেখানে বিজয় সাধিত না হলে আমরা সুন্দরভাবে এত সুন্দর ইবাদত করতে পারতাম না আল্লাহর হুকুম পালন করতে পারতাম না জীবনে টিকে থাকায় আমাদের জন্য দূরও হয়ে যেত যেখানে বিজয় আসার কারণে এবং এই মাহে রমজানের এই সূত্র তারিখেই আমরা আজকে বিজয়ের বেশেই ইসলামের কাজগুলি সুন্দরভাবে করে যাচ্ছি যদিও কিছু কিছু জায়গায় ফিলিস্তিনে সিরিয়ায় চীনে মায়ানমারে বাংলাদেশেও ইসলামের উপরে জুলুম নির্যাতন আসে ঠিকই এরপরেও ওভারঅলি আমরা এখনও অনেক শান্তিপূর্ণভাবেই ইসলামের কাজগুলির আঞ্জাম দিয়ে যাচ্ছি তো আমরা বদর দিবস নিয়েই কথা বলবো আমরা প্রথমেই মহতারামের কাছে জানতে চাইবো আসলে বদর প্রান্তর তো পবিত্র মদিনা মনর থেকে দক্ষিণ দিকে প্রায় সত্তর মাইল আমরা যদি কিলোমিটারের হিসাব করি তাহলে প্রায় একশো কিলোমিটার কিন্তু এখান থেকে এখন আমরা আমি আপনি দুজনে গিয়েছিলাম আমরা দেখলাম যে দ্রুতগামী গাড়িতে মাইক্রোতে কারে যাচ্ছি আর হলো রাস্তাও অনেক সুন্দর এরপরেও যেতে অনেক টাইম লাগলো কিন্তু মুসলমান অল্প সংখ্যক বাহিনী নিয়ে তারা সেখানে কীভাবে কষ্টে গিয়েছিলেন বা এখন সে তখনকার সময় আর এখনকার সময় বদর প্রান্তরের এবং রাস্তার পার্থক্য এই ইয়েটা আপনি একটু তুলে ধরবেন সুন্দর করে জি আলহামদুলিল্লাহ ওসাল্লা তু আসাল্লাম আল্লাহ রসুলিল্লাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা বদর দিবসে বদর প্রান্তর নিয়ে আলোচনা করছি মজার বিষয় হলো যে সঞ্চালক বা পরিবেশক এবং আমি একসাথেই দুজনে বদের প্রান্তরে যাওয়ার সুযোগ হয়েছিল আমাদের সেখান থেকে আমরা কিছু আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরুন রমজান মাসে রমজান মাসে গেছিলাম লক্ষণীয় বিষয় হলো যে রমজান কোরআন নাজিলের মাস তো এই মাসে আল্লাহ তালা। কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা দিয়েছেন তার মধ্যে একটি হলো বদর দিবস তাহলে কোরআন শুধু নাজিল হয়নি এই মাসে আল্লাহ তালা কোরআনের বিজয় দিয়েছেন কোরআনের যে আলো এই আলো থাকবে না নিভিয়ে যাবে এটার ফায়সালা হয়েছিল বদরের প্রান্তরে আর ইসলাম কোরআনের বিধান প্রতিষ্ঠিত হওয়ার মাস হচ্ছে রমজান সেটা হচ্ছে আপনার এই পবিত্র রমজান মাসে আল্লাহ রাবুল আলমিন মক্কা বিজয় দিয়েছিলেন তো মক্কা বিজয়ের মাধ্যমে কোরআনের বিধান পরিপূর্ণ প্রতিষ্ঠিত হলো মক্কা মদিনা বিজয়ের মাধ্যমে তাহলে এক নম্বর হচ্ছে কোরআন নাজিলের মাস রমাজান একটা কোরআন বিজয়ের মাস রমাজান একটা হলো কোরআন প্রতিষ্ঠিত হওয়া বা কোরআনের রাস কায়েম হওয়ার কোরআনের রাস কায়েম হওয়ার একটা মানে পথ শুরু হয়েছিল এই রমজান মাসে আমরা বদরের প্রান্তরে গেছিলাম সেখানে গিয়ে তো এখন খুব কড়াকড়ি প্রথমে প্রথমেই পুলিশ ব্যারিকেড পেরিয়ে যেতে আমাদেরকে একজন সৌদিয়ান ড্রাইভার নির্ধারণ করতে হয়েছিল কারণ তারা পথ চিনে এবং পুলিশের চেকিং থেকে আমাদেরকে পার করে নেওয়ার জন্য যা কিছু কৌশল অবলম্বন করা দরকার সেটা আমরা মালানা রুহুল আমি সাহেবের মাধ্যমেই এক মাইক্রো একসাথে গেছিলাম সেখানে যাবার পরে আমরা প্রথমেই দেখলাম কিছু বালির পাহাড় এবং বালির পাহাড়ের পরে বদর শহরটি আমরা পেয়ে গেলাম শহরের মধ্যে প্রবেশ করে যেখানে বদরি জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন তাদের যে মাজার বা কবর সেই জায়গাতে আমরা গেলাম কিন্তু সেই জায়গায় আমাদেরকে পুলিশ অবস্থান করতে দেয়নি পরে আমাদের গাড়িটি গেল একটা মসজিদের সামনে সেই মসজিদটার নাম হচ্ছে মসজিদ আরশি এই মসজিদে আরশি সেই জায়গা যেখানে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বদর তিনশো চারো জন সাহাবি নিয়ে তাবু কেটেছিলেন এটা ছিল রাসুলের তাবু এখন ওটাকে একটা মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে এবং এই মসজিদের নাম দেওয়া হয়েছে আরসি এই আরশিটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন সুরা আনফালের এগারো নম্বর আয়াতের মধ্যে বলছেন ঈদ ইউসি কুমন্নু আসা আমানাত ইউনজিল আলাইকুম আলাইকুম মিনাস সামা ইমা আল্লি তাহিরাকুম বিহি ওয়াইজিবা আনকুম রিজসা শাইতান ওয়াল ইয়ারুবি তাআলা কুলুবিকুম ওয়াইসা বাত্তা বিহাল আকদাম এখান থেকে মসজিদ আরশের প্রতিষ্ঠিত হয়েছিল আল্লাহ রাব আল্লাহ তা আল্লাহ তাআলা যখন নবীকে ইশারা করলেন তখন আল্লাহর রাসূল এই জায়গায় এই তাবুতে বসে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহনবীর দোয়া সে জায়গায় কবুল হয়েছিল কব দোয়া কবুলের প্রথম যে কাজটা হলো সেটা এই আয়তের মধ্যে আল্লাহতালা বলছেন যে আল্লাহ রাসুল যখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন তখন তাৎক্ষণিকভাবে তালা একটা সাহায্য পাঠালেন সেটা হলো আসমান থেকে বৃষ্টি আর এই বৃষ্টি হওয়ার কারণে মজার ব্যাপার হলো আমরা নিজে প্র্যাকটিক্যাল দেখলাম যে বদরের প্রান্তটা একটু নিচু এলাকা আর যেখানে বদরি সাহাবিরা শুয়ে আছেন তার পিছনের অঞ্চলটা হচ্ছে উঁচু পাহাড়ি অঞ্চল তো কাফিরারা ছিল ওই পাহাড়ি অঞ্চলে আর মদিনা থেকে যাবার পথে যে পথ এটা হলো বালুময় অঞ্চল খালি বালুর পাহাড় কয়েকটা পাহাড় দেখলাম এখনো আমার কাছে ভিডিওতে আমি দেখাতে পারবো শুধু ওপর নি সব বালু বালু বালি আমার পাহাড়ের মাথা পর্যন্ত দেখতেই খুব সুন্দর লাগছে বালির পাহাড় তো বদর প্রান্তটা হচ্ছে বালুকামা এলাকা আর অপোজিট যেদিকে আহ মক্কার কাফিরের এক হাজার সৈন্যবাহিনী নিয়েছিল তাদেরটা ছিল পাহাড়ি অঞ্চল এবং শুকনো এলাকা তো ওরা প্রথমেই এসে শুকনো এলাকা এবং উঁচু এলাকাটা দখলে নিল আর মুসলমানেরা যখন গেল তখন তো উঁচু এলাকা কাফেরদের দখলে তখন এই বালুকাময় এই নিচু এলাকাতেই আল্লাহ নবী তাঁবু কাড়লেন প্রথম যে সাহায্যটা আল্লাহ রহমত আসলো সেটা আল্লাহ তালা সুরান ফালের এগারো নম্বর আয়তের মধ্যে বলছেন ওয়াইনাস জিলু আলী কুম্মিনা সামা ইমান আমি আসমান থেকে তোমাদেরকে বৃষ্টি নাজিল করলাম বৃষ্টি না দুইটা কারণ ছিল এক নম্বর হলো লি তহি দীর্ঘ পথ এই যে আমরা গাড়িতে গেলাম তাই একশো কিলোমিটার রাস্তা যেতে আমাদের প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে গেল এসি গাড়িতে তারপরও কত কষ্ট খালি পাহাড়ি অঞ্চল পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা এত কষ্ট করে সেখানে গেলাম আমরা ভেবেই কুল করতে পারছি না যে সেই সময় সাহাবায়করাম কীভাবে উটের ভিটে এবং হেঁটে হেঁটে এই একশো কিলোমিটার রাস্তা গেছিল মদিনা থেকে সেই বদর অনেক কষ্টের পথ এ কষ্ট করে যাবার কারণে রমজান মাসের অনেকে সেই আমরত অবস্থায় ছিলেন এই অবস্থায় সেখানে যাওয়ার কারণে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন শরীর ঘেমে জামা কাপড় নষ্ট হয়ে গেছিল অনেকের শরীর নাফাক হয়ে গেছিল নাফাকের কথাও হাদেশের মধ্যে পাওয়া যায় অনেকে নাপাক হয়ে গেছিলো কিন্তু সেখানে গিয়ে তো কোনো পানি নেই যে তারা পাক হবে এমনকি এক গ্লাস পানি পান করার সুযোগ ছিল না আল্লাহর কি দয়া এমন বৃষ্টি হলো যে বৃষ্টির বর্ষণে ওদের উঁচু এলাকার পাহাড়ি অঞ্চলগুলো কাদাময় হয়ে গেল কাদা হয়ে গেল ওদের তাঁবুর খুঁটাগুলো নড়বড়ে হয়ে গেল আর ঝড়ের বাতাসে ওদের সব তাঁবু উড়ে গেল মানে পাহাড়ের ওপরে সব উড়ে গেল আর যত পানি হয়েছে পানি বৃষ্টিগুলো গড়ে গড়ে এই বালুকামাই নিচু স্থানে যেখানে আল্লাহ রাসুল সাহাবিরাকে নিয়ে তাবু গড়েছিলেন সব পানি গড়ে নিচে চলে আসলো ও পাহাড়ের পানিগুলোও গড়ে চলে আসলো এটা বালু কমাই ছিল খুঁড় তাঁবুর খুঁটাগুলো নড়বড়ে ছিল এবার পানি এসে বালুগুলো জমাট বেঁধে গেল সিমেন্টের মতো জমাট হয়ে গেল মুসলমানদের তাবুর খুঁটা মজবুত হয়ে গেল আর কাপড়দের তাবুর খুঁটা নড়বড়ে হয়ে গেল আর হলো কি সাহাবিরা তাড়াহুড়া করে বালি দিয়ে ঘেরাও করে করে কিছু পানি জমা করলেন সেই পানিতে তারা পানি পান করলেন সে পানি দিয়ে তারা নাপাকি দূর করলেন গোসল করলেন এবং বৃষ্টি হওয়ার কারণে আজকে ফজরে যেমন বৃষ্টি হয়ে গেল কি আরামে ঘুমালাম সকালে ফ্যানই লাগেনি আজকে তো সেইভাবে সাহেবরাম গোটা রাত্রি আরামে ঘুমালেন আর কাফেরদের জ্বালাতন হলো কি ওদের তাবু উড়ে গেছে সব কাদা কা হয়ে গেছে জামা জামাকাপড় সব ভিজে গেছে ওরা সারা রাত ঘুমাতে পারলো না মাসাল্লা মোতারাম আপনার আলোচনায় আসলে মনে হয় যে আবারও এই রমজানে আমরা চলে গেছি বদরের প্রান্তরে দর্শক শ্রোতা ভাইরা আসলে আমরা যখন গাড়িতে উঠে যাচ্ছিলাম চারিদিকে যে পাহাড়ের মেলা মক্কামদিনের যে পাহাড় এটা সে বদরের রাস্তায় না গেলে বোঝা যাবে না এবং শুধু পাহাড়েরই পাহাড় পাথরেরই পাহাড় আমরা মনে করতাম কিন্তু বদরের প্রান্তরে আমরা সচক্ষে দেখলাম আমরা দুই ভাই যে বালির এত সুন্দর করে পাহাড় করে রেখেছেন আল্লাহ পাহাড় আমরাও যদি বালি জমা করে তাহলে ঢুসে যাই হেলে যায় নষ্ট হয়ে যায় কিন্তু ছকে ছকে থকে থকে আল্লাহ সাজিয়ে রেখেছেন সোহান আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা চলেই গেছিলাম সেখানে মনে করছি যে বদরের প্রান্তরে আসি প্রথমে উনি বললেন যে আমরা গিয়ে দেখলাম যে জন সাহাবি শাহাদত বরণ করেছেন একেবারে সেখানে সুন্দর করে নামের তালিকা দেওয়া আছে যে জন সাহাবি শহীদ হয়েছিলেন এদের মধ্যে ছয়জন ছিলেন মহজিদ এবং আটজন ছিলেন আনসার নাম চোদ্দারই সুন্দর করে লিখে দেওয়া হয়েছে আল্লাহ রসুল বললেন এদের এত গুরুত্ব কেউ যদি এদের ওসিলা নিয়ে দোয়া করে আল্লাহর দরবারে দোয়া কবল হয়ে যায় কেউ যদি এই সাহাবিদের প্রেরণা নিয়ে শিক্ষা নিয়ে আল্লাহর পথে কাজ করতে যায় তারাও শহীদের মর্যাদা অর্জন করার জন্য তাদের পথটা সুগম হয়ে যায় সোভানুর এদের মধ্যে ছিল ওবায়দা ইবনে হারিস রাদি আল্লাহ তালু ওমায়ের ইবনে আবু ওয়াম র ওয়াক্কাস রাদি আল্লাহ তালু জোশ সেমাইল সীমা লাইন রদি আল্লাহ তালুক আকিল ইবনে বোকাইল রদি আল্লাহ তালুক মাহজা ইবনে সালে রদি আল্লাহ তালু সাফোয়ান ইবনে বাইদা রদি আল্লাহ তালু এই ছয়জন ছিলেন মহাজির আর যে আটজন আনসার ছিলেন যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে হচ্ছে সাদ ইবনে খাইসামা রাদি আল্লাহ তালু মুবশ্মের ইবনে আব্দুল মনজির রদি আল্লাহ তালু ওমায়ের ইবনে হুমাম রাদি আল্লাহ তালু ইয়াজিদ ইবনে হারিস রদি আল্লাহ তালুক এরপরে রাফি ইবনে মোয়াল্লাহ রাদি আল্লাহ তালু হারিসা ইবনে সুরাকা রাদি আল্লাহ তালু আউফ ইবনে হারিস রাদি আল্লাহ এবং হ্যাঁ তো মহারাম আমরা যেটি লক্ষ্য করছি যে সবচেয়ে ইসলামের বড়ো দুশ্মন আবু জাহিল এর যেমন ছিল গর্ব হংকার তেমন ছিল শক্তি সামর্থ্য এবং জনশক্তি কিন্তু সেই বড় শক্তিও ছোট্ট দুটি সন্তান মাজ এবং মোহাম্বাস আপনি যে কথা বললেন তাদের কাছেও থাপ্পড় খেয়ে বিলীন হয়ে গেল এবং আমরা তার যেখানে দাফন মানে কবর করা হয়েছে সেখানে গেলাম দেখলাম যে ডাঁড়িয়ে পেশাব করছে তা আপনি এই অহংকারের যে পতন ছোটদের হাতে এবং বর্তমানে সারা পৃথিবীর মানুষের ঘৃণা আবু যেহেতু নামও কেউ রাখে না এবং আমি আপনি দেখলাম যারাই ওখানে যাচ্ছে তারা পেশাব করছে অথবা কেউ পেশাব করতে না পেশাব করে বোতল ওখানে ছড়ে মারছে এই যে একেবারে কেয়ামত পর্যন্ত তাকে দিকৃত দেওয়া হলো আপনি এই বিষয়ে একটু তুলে ধরবেন আমার দ্বিতীয় যে আহমাতটা উনি আমাকে জিজ্ঞাসা করলেন সে আলোকে আমি বলি সুরা আনফালের বারো নম্বর আয়াত এবং সুরা আনফালের আটচল্লিশ নম্বর আয়াত চার বারো আটচল্লিশ মানে চার গুণ এই দুই আয়তের মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে সে সম্পর্ক একটু বলে নিলে আপনার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হবে সেটা হচ্ছে যে বদরের প্রান্তরে যখন উভয় দল মুখামুখি হলো তখন আমরা কি দেখলাম এখানে আল্লাহ তালা বলছেন হে রব্যকে লাল মালাকে কিন্তু আন্নি ফেরেশতাদেরকে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলছেন যে তোমরা সাহাবিদেরকে বদরি সাহাবিদেরকে সহযোগিতা করো কারণ আমি আল্লাহ তালা আন্নি মাহকুম আমি আল্লাহ আল্লাহতালা তোমাদের সাথে আছি সুহান আল্লাহ বলে আল্লাহ তালা নিজে বদরের প্রান্তরে ছিলেন এই কোরআন তার প্রমাণ করছে অপরদিকে আটচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওই দে সাইয়ান আলকুম আম আলকুম ওই দে সাইয়ান আলকুম শৈতানু অকাল আল্লাহ গলিব আলকুম বল ইয়ামা মিনান নাস ইন্নি জার উল্লাকুম এখানে শয়তান তার কার্যক্রমগুলোকে সুন্দর করে উপস্থাপন করলো করে কাফেরদের কাছে শয়তান বলল লা গলি বালা কুমল ইয়াও নাস এমন কোনো মানুষ নাই যে আজকে দিনে বিজয় লাভ করতে পারে আমরাই বিজয় লাভ করব। কারণ ইন্নি জারুল্লাহ কুম আমি তোমাদের প্রতিবেশী মজার বিষয় হলো কোরআন কত স্পষ্ট কথা বলছে মহান আল্লাহ তালা যখন বদরি সাহাবিদের পক্ষ নিয়ে কথা বলছেন তখন তিনি বলছেন ইন্নি মাকুম কুম আর মা মানে হলো সাথে আর যার মানে হলো পাশে দুটার মধ্যে পার্থক্য আছে আল্লাহ তালা যখন বললেন তখন বললেন ইন্নি মাকুম আমি তোমাদের সাথে আছি আর ইবলিশ যখন কাফেরদেরকে বলছে তখন সে বলছে ইন্নি জার উল্লাকুম আমি তোমাদের পাশে আছি সুবিধা হলে আছি অসুবিধা হলে পালাবো এটা সুবিধা নিয়ে এসে থেকে পাশে থাকার গুরুত্ব পাশে থাকার অর্থ হলো ইন্নি জার তাই দেখালো ফালাম্মা নাকাস আলা আকাই ভাই অকালা ইন্নি আরা মালা তারাও না ইন্নি আকাফুল্লা যখন দুই দলের লড়াই শুরু হয়ে গেল প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল তখন সে দেখতে পেলো সাদা পোশাকধারী মাথায় পাগড়ি বাঁধা আল্লাহর ফেরেস্তা তো কেউ না চিনলে তো ইবলিশ চিনে এগুলো ফেরেস্তা ওটা দেখে সে ভয়ভীত হয়ে গেল সে তখন পিষ্টান করতে লাগলো আবু জাহেল সহ নেতৃবৃন্দ বলছে কি বন্ধু তুমি যে এতক্ষণ আমাদেরকে উৎসাহিত করলে যে আমি আছি তোমাদের পাশে লড়ো লড়ো এখন পালাও কেন তখন ইবলিশ বলেছিল মালা তারাও না আমি যা দেখি তোমরা তো তা দেখো না ইন্নি আরা মালা তারাওনা ইন্নি আখাফুল্লাহ আমি যা দেখতে পাচ্ছি তোমার তো তা দেখতে পাচ্ছ না ওই যে সাদা পাগড়িওয়ালা এগুলো হলো আল্লাহর ফেরেস্তা অতএব তোমরা যে যাই মনে করো আমি কিন্তু আল্লাহকে ভয় করি সেদিন ইবলি সেটা স্বীকার করতে বাধ্য হয়েছিল সম্মানিত শ্রোতা ইবলিশ তখন পালাতে বাধ্য হয়েছিল ইবলিশ পৃষ্ঠান দিয়ে পালিয়ে গেল আর মহান আল্লাহ তালা ফেরেশতাদেরকে হুকুম করলেন এইভাবে যে ঐসাব্বিতাবিহীল আপদাম ফেরস্তা ফেরিস্তাদেরকে নির্দেশ করলেন যে তোমরা সাহাবিদের এই বদরি সাহাবিদের কদমকে মজবুত করে দাও আর ওদের জোড়ায় জোড়ায় গিরায় গিরায় আঘাত করো এই যে মার শুরু হয়ে গেল এই তুমুল যখন লড়াই হচ্ছে এই লড়াইয়ের সময় আল্লাহ তালা একটা চমক দিলেন যেটা গতকালকের আলোচক বলেছেন সুরা আলেম রনের তেরো নম্বর এক কত কান আয়াতুন ফি ফিয়া তাকাতা ফিয়াতুম এখানে আল্লাহ বলছেন যে বদরের প্রান্তে একটা বড় নিদর্শন আমি আল্লাহর আছে সেটা ছিল কি যে উভয় গ্রুপ তাদের ডাবল তাদেরকে দেখতে লাগলো অর্থাৎ সাহাবিরা ছিলেন তিনশো জন তারা কাফের দিকে যখন তাকিয়ে দেখে তখন তাদেরকে ছয়শো ছাব্বিশ জন মনে হয় তিনশো ডাবল দেখছে আর কাফেররা যখন মুসলমানদের দিকে তাকিয়ে দেখে তখন তারা কাফেরা ছিল এক হাজার তাহলে ওরা যখন মুসলমানদের দিকে তাকিয়ে দেখে তখন ওদের চোখে মনে হচ্ছে আরো দু হাজার তাহলে তিনশো তেরোকে তাদের কাছে দুই হাজার মনে হয়েছিল আর মুসলমানদের কাছে এক হাজার মনে হয়েছিল ছয়শো ছাব্বিশ এটা আল্লাহ তালা বলছেন এটা বদরের প্রান্তের একটা বড় নিদর্শন ছিল আমি আল্লাহ তালার আর এই নিদর্শনের কারণে এমনিতেই কাফেরার ভয়ভীত হয়ে গেল দুর্বল হয়ে গেল আব্দুর রহমান বিন আউ বলছেন দুইটা ছোট ছোট বা বাচ্চা মাজ এবং মহাব্বাজ এদের ইতিহাস তো অন্যরকম এটা শুনলে তো চোখের পানি ধরে রাখা যায় না তারা দৌড় দিয়ে এসে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম যে মসজিদ আরশি সেই তাঁবুর মধ্যে অবস্থান অবস্থান করছিলেন সেখানে এসে বললেন যে আমরা লড়াই করতে চাই নবী মুচকি হেসে বললে তোমরা ছোট বালক তাকে পারবে বলে হ্যাঁ পারবো আচ্ছা এখানেই তোমরা লড়াই করে দেখাও দেখি যে দুই ভাই একজন আরেকজনকে আছাড় দিতে পারবে আমি তাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবো দুইজনে লড়াই শুরু করেছে মা বড় বড়ো মহাব্বজ ছোটো এখন মা আজ কানে কানে মোহাব্বজ বলছে বড় ভাইয়া তুমি তো বড় তোমাকে তো আমি পারবো না তোমাকে তো আল্লাহ রসুল এমনিতে বড় হিসেবে অনুমতি দেবে আমি ছোট আমাকে অনুমতি দেবে না তুমি একটু ই করো একটু দুর্বল হও আমি যেন তোমাকে আছাড় দিতে পারি আমিও যেন যুদ্ধে যেতে পারি আল্লাহ রাসুল এই ছোট বালকের এই মহাব্বতপূর্ণ কথা আল্লাহ রাসুলের কানে যেতে নবীজির চোখে পানি ধরে রাখতে পারলেন না তিনি কেঁদে ফেললেন দুই বালককে বুকে জড়ায়া দুই বালকের হাতে দুটা খেজুরের ডাল দিলেন যাও এই খেজুরের ডাল তোমাদের তরবারির চেয়েতে বেশি শক্তিশালী কাজ করবে তাই দেখা গেল এরা দুইটা খেজুরের ডাল নিয়ে বদরের প্রান্তরে চলে গেল আব্দুর রহমান বিন আউব বলছেন যে আমাকে এই দুই বালক এসে আমার উঁটের তল দিয়ে এসে বলছে চাছা বলেন তো আবু জেহেল কোনটা আমি বললাম যে তোমাদের দরকার কি বলে আমরাকে বলেন বল ওই যে দুলদুল ঘোড়ার উপরে বড় তাজ মাথায় দিয়ে বসে মানে বড় নাঙ্গা তারবারি নিয়ে ঘোরাচ্ছে ওটার নাম আবু জেহেল আব্দুর রহমান বিন আবু বলছেন আমি লক্ষ্য করলাম মুহূর্তের মধ্যে শত বাধা তীর ধনুকের মোকাবেলা করে সে দৌড় দিয়ে সে আবু জাহেলের ঘোড়ার কাছে গিয়ে বা উঁটের কাছে গিয়ে তারা দুই ভাই দুই দিক থেকে খেজুরের ডালের এত জোরে আঘাত করলো যে এক আঘাতেই আবু জাহেল ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল এবং তার ঘোড়াটাও ছিটকে গেল সে যখন পড়ে গেল দুই ভাই মিলে তার বুকের উপর বসে গেছে এবং এই খেজুরের ডাল দিয়ে আঘাত করে আবু জাহেলকে চিরবিদায় করে ফেলেছে এই যে আবু জাহেলের হত্যার একটা চূড়ান্ত পর্যায়ে এসেছিল সে জায়গায় যখন সে কাথে পড়ে গেল পরে আবদুল্লাবেনা মাসুদ গিয়ে তার গলায় ছুরি চালালো ছুরি চালিয়ে চিরকালের মতো তাকে হত্যা করা হয়েছিল সম্মানিতা হাজরিন এই হলো আবু জাহেলের পতন এবং মুসলমানদের বিজয়ের কারণ এখানে যে বিষয়টি লক্ষণীয় আমি আর একটা বলে নিয়ে শেষ করব সেটা হচ্ছে মহান আল্লাহ তালা বলছেন এই যে বড় বিজয় হলো জন কাফের মারা গেল সত্তর জন গ্রেপ্তার হলো এটাতে হেনাবি আপনার এবং সাহাবিদের কোনো কৃতিত্ব নেই আল্লাহ বলছেন সুরা আনফালে সতেরো নম্বর আয়তে ফালাম তাকতুলুহুম আলা কিন্নাল কতালহুম ওমা রমাইতা ঈদ রমাইতা ওলা কিন্নাল্লাহ রমা নবী আপনি তো আপনারা তো কাফেরদেরকে হত্যা করেননি বরং সয়ুন আল্লাহ তালা হত্যা করেছেন আর আপনি যে এক মুষ্টি বালু শাহাবাতুল বলে ফুঁ দিয়ে ছেড়ে দিলেন আপনি তো ফুঁ দিয়ে ছেড়ে দিলেন কিন্তু এক মুষ্টি বালু এই এক হাজার কাফের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি তালা গ্রহণ করেছিলাম সেদিন প্রত্যেকটা কাফের চোখে চোখে ধুলার বালি চলে গেল ওরা চোখ ঘর্ষণ দিতে দিতে চোখ লাল হয়ে গেল ওরা চোখের যন্ত্রণায় মরলো আর মুসলমানরা এই সুযোগে তাদের উপর আঘাত করে সাহিদ জম ওইওয়াল্লুন আদুবুর আল্লাহ রাসুল বললেন তাড়াও খেদাও তাদেরকে ময়দান থেকে বিতাড়িত করে ইসলামের বিজয় টেনে আনলেন এই ছিল বদরের প্রান্তরের মূল সেই প্রেক্ষাপটটা হচ্ছে কিন্তু ইবলিশ ছিল ফাঁকে আজলিশ হিসেবে ছিল তারা সুযোগ সন্ধানী তারা তো মরতে চায় না তারা ক্ষমতা দখল করতে চায় আল্লাহর সৈনিক তারা মরতেও আবাদ জীবন তারা মোললে শহীদ বাসলে গাজী দুটাই তাদের জন্য কল্যাণ কর সেই কারণে বদরের প্রান্তরে বদরী সাহেবরা যেভাবে জীবন লড়াই করেছিলেন সেই মানসিকতা সেই ইমান সেই একইন যদি আজও আমাদের মধ্যে আমরা পয়দা করতে পারি স্বয়ং আল্লাহ তাআলা যেভাবে বদরের প্রান্তরে নাজিল হয়ে বদরী সাহেবকে সাহায্য করেছিলেন আল্লাহ তাআলা এখন আমাদেরকে সাহায্য করবে 마শাআল্লাহ আমরা অনেক মুগ্ধ হয়ে বিমগ্ধ হয়ে আলোচনা শুনছিলাম এই শেম শহীদুর ইসলাম সাহেবের কাছে দর্শক শ্রোতা ভাই বোনেরা আলোচনায় তো বুঝতেই পারলেন গর্ব অহংকার করার কিছুই নাই অনেক বড় শক্তিও ছোটো ছোট শক্তির কাছে হার মানিয়েছে এবং আল্লাহ তালাই সেটা করিয়ে দিয়েছেন ছোট্ট মাজ এবং মোহব্বাস তারা আবু জাহেলের মতো এত বড় শক্তিকে একেবারে শোয়ে দিলেন মাটিতে বদরের প্রান্তরে যখন যুদ্ধ শেষ হয়ে গেল আল্লাহ রসুল বললেন একটু দেখো কি অবস্থা আবদুল্লাব মাসুদ রাদি আল্লাহ তালনে এসে দেখলেন আবু জেহেল পড়ে আছে মিস্তেজ হয়ে বুকের উপরে পা দিয়ে দাড়িটা ধরে বলছিলেন কেমন লাগছে উচ্চারণ করেছিল যে আমি নিজেকে গর্বিত মনে করছি এই জন্য যে আমার নিজের গোত্রের সন্তানের হাতে আমি মার খাইছি আল্লাহ আব্বর কী সুন্দর কথা দেখুন যে আসলে যারা অন্যায় করে যারা সীমা লঙ্ঘন করে তাদের হত্যা করার জন্য বাহিরের শক্তির দরকার হয় না ভিতরের শক্তির হাতেই তারা কিন্তু নিস্তেজ হয়ে যায় এটা আমরা বদরের প্রান্তরের শিক্ষা থেকেও পাচ্ছি আজকেও যদি কেউ এরকম তাকব্বরী করে কেউ ক্ষমতা দেখায় ও মজলুম দেরকে অসহায়দেরকে একেবারে সীমা অতিক্রম করে জুলুম করে তাহলে নিজেদের ভিতর থেকে এরকম শাস্তি আল্লাহর মাধ্যমে হয়ে পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে যেতে পারে সম্মানিত দর্শক শ্রোতা বদরের প্রান্তরে আমরা যখন সফর করলাম আমরা দেখতে পাচ্ছিলাম শুধু শুধু হত্যাই হয়নি কেমন পর্যন্ত এই মানুষটির প্রতি এত লাঞ্ছনা যেখানে তাকে মাটি দেওয়া হয়েছে চাপা মাটি কূপের ভিতরে এখানে ঢালাও মাটি দুনিয়ার মানুষ সেখানে পরিদর্শন করতে যায় ঘৃণায় প্রত্যাখ্যান করে কেউ থুতু ফেলে কেউ পেশাব খেলে আপনারা জানেন আবু জাহেলের বাড়ি যেখানে ছিল মক্কাতুল মুকরমাই সেখানে সমস্ত হাজি সাহেবেরা যান এবং তার বাবদাদা চোদ্দ পুরুষের ভেটে যে ঘুঘু সরব আমাদের সমাজে আছে আল্লাপাকে এমন ব্যবস্থা করে দিলেন দুনিয়ার সমস্ত নরনারী হাজি সাহেবেরা সেখানে যাবেন এবং আবু জাহেলের বাড়ির উপরে ইন্টারন্যাশনাল পেশাবার পায়খানা করে আসবে তার মানে কি ঘৃণার বিষয় আসুন আমরা আসলে ইসলাম বিদ্বেষী না হই কোরআন বিদ্বেষী না হই রসলের আদর্শের বিদ্বেষী না হই বরং আবু জেহেলও স্বীকার করেছিল শয়তান ওই জায়গায় স্বীকার করেছিল যে আমি আল্লাহকে ভয় করি তা আমরা আগেই আল্লাহকে ভয় করি একদম শেষ প্রান্তে এসে যখন আল্লাহর কথা বলে কোনো লাভ হবে না সেই সময় না বরং ইমানের সাথে আমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে মৃত্যু আসার আগেই আমরা সেই কথা যদি স্মরণ করতে পারি আমাদের কল্যাণ হবে প্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের অধ্যক্ষ এস এম ইসলাম সাহেবকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রতিদিন আমাদের অনুষ্ঠান দেখবেন শামস রিয়েল এস্টেট কোম্পানি লিমিটেড কাশফুল কুরআন ফাউন্ডেশন এবং রাজশাহী ওলামা পরিষদের সার্বিক সহযোগিতায় এই রমজানুল মোবারকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি এক এক দিন এক এক ধরনের আলোচক মাধ্যমে আপনারা এক এক বিষয়ের উপরে জানতে পারবেন আমাদের জন্য দোয়া করবেন সহযোগিতা কামনা করছি আপনাদের সর্বাঙ্গীন জীবনের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাকু